नमस्कार सम्मानित दर्शकबृंद, प्रधानमंत्री किसान सम्मान निधि प्रकल्पे दुटी गुरुत्वपूर्ण आपडेट चले एसेछे। अनेकेर अनेक दिन थेके किछु समस्या छिल, सेई समस्यार किन्तु समाधान हये गेल। एछाड़ाओ अनेकेर आबार सेई समस्यार समाधान हलो ना, अनेके किन्तु परवर्ती इन्स्टलमेंटे टाका पाबेन ना। एछाड़ाओ टाका देवार प्रसेसो किन्तु तारी साथे साथे शुरू हये गेल सेई आपडेटटी आसार फले। तो बर्तमाने पीएम किसान प्रकल्पे जे दुटी लेटेस्ट आपडेट आसछे आमरा आजकेर भिडियोते आलोचना करब। अवश्य भिडियोटी शेष पर्यन्त देखुन, आपनादेर उपकारे आसबे। आर परवर्ती एई धरनेर आपडेटगुलो पेते चैनलटिके सबस्क्राइब करे पाशेर बेल आइकनटी क्लिक करे अल अपशनटी अन करे राखबेन, जाते भिडियो छाड़ार साथे साथे नोटिफिकेशन आपनार फोने पौंछे जाय। तो आपनादेरके आपनादेर जे पीएम किसान प्रकल्पेर स्टेटास सेटा चेक करते हबे। तो स्टेटास चेक सकलेई करते जानेन, पीएम किसानेर अफिसियाल वेबसाइटे आसबेन pmkisan.gov.in, তে নিচের দিকে স্ক্রল করবেন, দিয়ে এখানে দেখতে পাবেন ফার্মার কর্নার বলে একটা অপশন রয়েছে। এই ফার্মার কর্নারের ভেতরে দেখতে পাবেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে। আপনি এই বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশনে ক্লিক করলে পরবর্তী একটি পেজ আপনার ওপেন হয়ে যাবে, সেখানে আপনি সার্চ করার অপশন পাবেন। এবার এইখানে যদি আপনি মোবাইল নাম্বার সিলেক্ট করেন, এন্টার ভ্যালু ঘরে মোবাইল নাম্বার বসাবেন, আর রেজিস্ট্রেশন নাম্বার চয়েস করলে এন্টার ভ্যালুর ঘরে রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন। আর এই কোডটি দেখে দেখে ক্যাপচা কোডের ঘরে বসিয়ে গেট ডেটা বটমে ক্লিক করলে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পাবেন। এবার দেখুন, অনেকেই এই ধরনের স্ট্যাটাসগুলো দেখছিলেন, এই যে আপনাদের দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক স্ট্যাটাস, এখানে ব্যাঙ্ক রিজেক্টেড। এই সমস্যাটা অনেকদিন থেকেই আপনাদের ছিল, এর সমাধান আপনারা করতে পারছিলেন না। তো এর সমাধান কিন্তু হয়ে গেল। আর যাদের এখানে ব্যাঙ্ক অ্যাকসেপ্ট রয়েছে তারাও কিন্তু ভিডিওটা দেখবেন, কারণ আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো সেই প্রসেসে একবার চেক করে নেবেন সেইখানে আপনার রিজেক্ট এসেছে কিনা। যদি রিজেক্ট আসে সেক্ষেত্রে আপনাদেরও, যাদের এখানে ব্যাঙ্ক অ্যাকসেপ্ট রয়েছে আপনাদেরও কিন্তু হঠাৎ করে রিজেক্ট হয়ে যেতে পারে। অনেকের এখানে রিজেক্ট ছিল, অনেকের কেন, যাদের যাদের রিজেক্ট ছিল সকলেরই সমস্যার সমাধান হয়ে গেল। অনেকের সেই সমস্যার সমাধান হয়নি, তাদেরকে আবার নতুন করে সমস্যার সমাধান করতে হবে। তো যাদের এই রিজেক্ট এসেছিলো তাদেরকে আমরা কী বলেছিলাম, সমস্যার সমাধান করার জন্য বলেছিলাম যে ব্যাঙ্কে গিয়ে ডিবিটি লিঙ্ক করুন। তো অনেকে কিন্তু ব্যাঙ্কে গিয়ে ডিবিটি লিঙ্ক করেছিলেন। ডিবিটি লিঙ্ক করার পর অনেকে বলছিলেন এক মাস হয়ে গেল, দু মাস হয়ে গেল, হ্যাঁ আমাদের এখনও এখানে রিজেক্টটি দেখাচ্ছে, এখনও অ্যাকসেপ্ট হচ্ছে না। তো এবার কিন্তু আপনাদের খুব শীঘ্রই অ্যাকসেপ্ট হয়ে যাবে, আসল জায়গায় আপনাদের অ্যাকসেপ্ট করে দেওয়া হয়েছে, তাও কিন্তু এই নতুন বছর জানুয়ারিতেই। আসল জায়গাটা কোথায় সেটা দেখাচ্ছি। আসল জায়গা হলো এটা, পিএপএমএস স্ট্যাটাস। পিএম কিষাণ প্রকল্পে পিএপএমএস স্ট্যাটাসটা হচ্ছে মেন ব্যাংকের ক্ষেত্রে। এইখানে যদি আপনার অ্যাকসেপ্ট থাকে তবেই কিন্তু আপনি টাকা পাবেন। এতদিন আপনাদের যাদের যাদের ওখানে রিজেক্ট ছিল তাদের কিন্তু এখানে হয় রিজেক্টেড ছিল বা এখানে পেন্ডিং অবস্থায় ছিল। তো আপনাদের এখন কিন্তু এটি অ্যাকসেপ্ট হয়ে গেছে, এতদিন অ্যাকসেপ্ট হয়নি, 5/1/2023 কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে। 5/1/2023 মানে নতুন বছর জানুয়ারির 5 তারিখে কিন্তু এই আপডেটটা এসেছে, আর এখানে পেমেন্ট মোড আধার হয়ে গিয়েছে। এবার আপনাদের যাদের যাদের এখানে রিজেক্ট আছে এই রিজেক্ট সমস্যাটার সমাধান কিন্তু হয়ে গেল। কিছুদিন বাদেই দেখবেন আপনাদের এই রিজেক্টের জায়গায় ব্যাঙ্ক অ্যাকসেপ্ট লেখাটা চলে আসবে। আপনাদেরকে বলেছি যে সঙ্গে সঙ্গে আপডেটগুলো হয় না, এইখানে পিএপএমএস স্ট্যাটাস অ্যাকসেপ্ট দেখিয়ে দিয়েছে 5/1/2023, কিছুদিন বাদেই দেখবেন এবার এইখানেও আপনার রিজেক্ট থেকে অ্যাকসেপ্ট চলে আসবে। এবার কথা হলো আপনি এই ধরনের স্ট্যাটাসগুলো দেখবেন কিভাবে, আপনার অ্যাকসেপ্ট হয়েছে কি না সেটা বুঝবেন কিভাবে, বা যাদের এখানে ব্যাঙ্ক অ্যাকসেপ্ট রয়েছে তাদের রিজেক্ট হয়ে গেল কি না সেটা কিভাবে দেখবেন সেটাও দেখাচ্ছি। দেখুন, ভিডিও ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কটা আপনি কপি করবেন। প্রথমে কপি করবেন, কপি করলে আপনার সামনে অফিস এরকম দেখবেন লিঙ্ক একটা চলে আসছে। এই যে লিঙ্কটা কপি করলেন, আমি ডেসক্রিপশনে যে লিঙ্কটা দিয়ে রেখেছি সেই লিঙ্কটা কপি করার পর এইখানে দেখবেন এই যে RN দিয়ে সমান চিহ্ন দিয়ে WB দিয়ে একটা নাম্বার রয়েছে, এটা হচ্ছে আপনার পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বার। পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বার আবার কোথায় পাবেন, না পিএম কিষাণের স্ট্যাটাস চেক করলেই সেখানে রেজিস্ট্রেশন নাম্বারের একটা ঘর রয়েছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারেই কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা লেখা থাকে। তো আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা আপনি এখানে বসাবেন। বসিয়ে এই যে আমি এখানে একটা উদাহরণস্বরূপ একটা রেজিস্ট্রেশন নাম্বার বসিয়েছি, আপনি এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন। আমি এখানে কেটে দিলাম, কেটে দিয়ে WB এর পরে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা আপনি বসাবেন। বসানোর পর আপনি সার্চ করবেন, সার্চ করলেই আপনারা এই ধরনের পিএপএমএস স্ট্যাটাস দেখতে পাবেন। এখানে কবে ট্রান্সফারেড করা হয়েছে, তারপর এখানে সিন টু পিএপএমএস কবে করা হয়েছে, তারপর রেসপন্স কবে করেছে, তারপর ফাইনাল রেসপন্স পিএপএমএস রেসপন্স ডেট সেটা কবে হয়েছে, পেমেন্ট মোড কী হয়েছে সেটা কিন্তু আপনাকে রিসেন্ট দেখিয়ে দেবে। আর রিসেন্ট কিন্তু এটা হয়েছে 5/1/2023, একটা নির্দিষ্ট টাইম ছাড়া ছাড়া হয় আগেই বলেছিলাম আমাদেরকে, তো সেই টাইমটা এবার চলে এসেছিলো 5 তারিখে, সেই টাইমটা চলে গেছে। 5 তারিখে কিন্তু আপনাদের দেখবেন সমস্ত আপডেট পিএপএমএসে হয়ে গেছে। তাই যাদের যাদের এখানে রিজেক্ট রয়েছে সকলে একবার চেক করে নেবেন, বা যাদের এখানে অ্যাকসেপ্ট রয়েছে সকলে একবার চেক করে নেবেন। আপনাদের
কি রয়েছে পিএফএম এর স্ট্যাটাসটা। এবার কথা হলো এই যে আপডেটটা এসেছে, এই আপডেটটা এসার কারণ হচ্ছে এবার পিএম কিষাণের টাকা দেওয়ার তোড়জোড় শুরু হয়ে গেছে 13 নম্বর কিস্তির টাকা দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে বলে যাদের যাদের রিজেক্ট হয়েছিল সেই রিজেক্ট সমস্যার সমাধান করে দেওয়া হচ্ছে দপ্তরের তরফ থেকে। এবার যাদের যাদের এখানে অ্যাকসেপ্ট লেখাটা চলে আসবে তাদের কিন্তু এই ইনস্টলমেন্টের ঘরে যেখানে ফাঁকা ছিল এখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল, তারপর আরএফটি সাইন বাই স্টেট, তারপর কিন্তু পেমেন্ট প্রসেস চলে আসবে। আর যাদের এখানে অলরেডি দেখবেন আরএফটি হয়ে রয়েছে কিছু কিছু কৃষকের, আবার অনেকের দেখবেন এখানে ফাঁকা হয়ে রয়েছে, যাদের উপরে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে অথচ এই পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ফাঁকা রয়েছে তাদেরকে কিছু করতে হবে না। আপনারা এইভাবে একবার পিএ পেমেন্ট স্ট্যাটাসটা চেক করে দেখে নেবেন পিএ পেমেন্টসটা ঠিক আছে কি না, যদি ঠিকঠাক থাকে তাহলে আর কিছু করতে হবে না, আপনারা অপেক্ষা করবেন কিছু সময় পরে আপনাদের স্ট্যাটাস আপডেট এসে যাবে। আর অলরেডি যাদের এখানে আরএফটি হয়ে রয়েছে তাদেরকেও কিছু করতে হবে না, আপনারা অপেক্ষা করুন কিছু সময় পর আমাদেরও পেমেন্ট প্রসেস হয়ে যাবে এবং 13 নম্বর কিস্তির যখন টাকা দেবে আপনারা টাকা পেয়ে যাবেন। 13 নম্বর কিস্তির টাকা কবে দেবে সেই নিয়ে এখন অফিসিয়াল ডেট কোনো ঘোষণা হয়নি, যখনই অফিসিয়াল ডেট ঘোষণা হয়ে যাবে আপনাদেরকে ইনফরমেশন জানিয়ে দেবো। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।